हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी অরিত্র। এখন আমরা কথা বলবো যে গ্র্যান বলে ওয়েব সিরিজটা নিয়ে, যেটা ডিজনি প্লাস হটস্টার এ এসেছে। এটা টোটাল 8টা এপিসোড রয়েছে। প্রতিটা এপিসোডের লেন্থ হচ্ছে 40 থেকে 50 মিনিটের মধ্যে, ভ্যারি করছে। তো এটা করেছে যে রঞ্জন চন্ডেল, এটা ডিরেক্ট করেছে, যিনি হচ্ছেন মুক্কাবাজের রাইটার। অনুরাগ কাশ্যপের সাথে কাজ করেছেন মুক্কাবাজ। তো এনার সিনেমাতে একটা, যদি আপনি দেখেন মুক্কাবাজও দেখে থাকেন, যে একটা লাভ স্টোরি থাকে, একটা স্ট্রং লাভ স্টোরি থাকবে, সেটার পিছনে অনেক কিছু উনি বলেন। মানে যেমন মুক্কাবাজে স্পোর্টস পলিটিক্সের ব্যাপারে উনি কথা বলছিলেন, কিন্তু লাভ স্টোরিটা খুব স্ট্রংভাবে ছিল, হিরো হিরোইনের লাভ স্টোরিটা। তো এখানেও দুটো টাইম লাইন রয়েছে, একটা 1984 সেট, একটা 2016 সেট। 1984 আমরা অ্যান্টি সিগ রাইটসের ওই ব্যাপারটা দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে একটা লাভ স্টোরি রয়েছে। এবং 2016 আমরা দেখতে পাচ্ছি যে একটা অফিসার আছে, যেটা মানে লেডি আইপিএস অফিসার, যেটা জয়া হোসেন প্লে করছে, যে আগে মুক্কাবাজের হিরোইন। তো সে কেসটাকে ইনভেস্টিগেট করছে, রিইনভেস্টিগেট করছে। তো এই দুটো নন লিনিয়ারভাবে আমরা দেখতে পাচ্ছি, একবার ওই টাইম লাইন, একবার এই টাইম লাইন। তো সেই ব্যালেন্স করে খুব সুন্দরভাবে ওটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা বেশ ভালো লেগেছে। তো এখানে মেনলি যে আমি জায়গাটা বলছি, যে এখানে প্রচুর স্ট্রং ইমোশনাল কানেক্ট একটা রয়েছে। এটা একটা খুব ইমোশনাল সিরিজ, এখানে প্রচুর মানে হিউম্যান রিলেশন, হিউম্যান বন্ডিংয়ের উপর ফোকাস করছে। অ্যাকচুয়ালি এটার মেন যে থিমটা, যে মেসেজটা দিতে চাই যে ডিরেক্টর, সেটা হচ্ছে যে দাঙ্গাতে কোনো দিনও সাধারণ মানুষের ভালো হয় না। দাঙ্গা এই কবির সিনেমার আমার একটা কথা মনে হচ্ছে, বাংলা সিনেমার কথা বলছি, যে দাঙ্গা না হিন্দুরা করে না মুসলমানরা করে, করে দাঙ্গা বাজরা। তো ওই এরকম একটা ব্যাপার যে কারোরই লাভ হয় না, লাভ হয় হচ্ছে যারা এটা করাচ্ছে, পলিটিশিয়ান এরা। তো সেই বিষয়বস্তুগুলোকে দেখিয়েছে খুব সুন্দরভাবে, সেগুলোকে দেখিয়েছে খুব সুন্দরভাবে, এস্টাবলিশ করেছে। প্রচুর মাল মশলা রয়েছে এটার মধ্যে, অনেক পলিটিক্যাল জিনিসপত্র আপনি দেখতে পাবেন। তো সেই জিনিসটা খুব ভালো করেছে, ওয়েল প্রেজেন্টেড, পারফরমেন্সেস খুবই ভালো রয়েছে, খুবই দুর্দান্ত। জয়া হোসেনকে তো অসাধারণ লেগেছে, জয়া হোসেনের বাবার রোলটা যিনি করেছেন, উনি তো খুবই পপুলার অ্যাক্টর, উনি ভাগ মিলকা ভাগে কোচ ছিলেন, ব্ল্যাক ফ্রাইডে করেছেন, প্রচুর ভালো ভালো সিনেমা করেছেন। তো ওনার পারফরমেন্স খুব ভালো, এছাড়া বাকি সবাইকারই পারফরমেন্স খুবই ভালো ছিল। পারফরমেন্স ইজ দ্য মানে মানে হাইলাইট অফ দিস সিরিজ। এছাড়া টেকনিক্যাল মেকিং ওয়াইজও এটা খুবই ভালো, যেরকম এটার যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেটা দিয়েছে অমিত ত্রিবেদী, আগে অনুরাগ কাশ্যপ কানেকশন। তো মানে ও খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করেছে, যেটা ওই ইমোশনালটাকে খুব সুন্দরভাবে এনহ্যান্স করছে। তো সেই জিনিসটা খুব ভালো লেগেছে। এছাড়া সিনেমাটোগ্রাফি খুব ভালো, যে কালার স্কিমগুলো ইউজ করেছে। যেরকম প্রথমে একটা সিন আছে, একটা বাচ্চা ওরকম পালায়, জয়া হোসেন ওকে ফলো করতে করতে যায়, ও বলে বিহার বর্ডার এসে গেছে। তো ওখানে দেখবেন লাইটটা ফল করতে থাকে, প্রথমে একটু বিকেলের দিক থাকে, সেখান থেকে আরও পড়তে শুরু করে লাইটটা। ওইগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে, ওখানে যে কালারগুলো চেঞ্জ হচ্ছে এক একটা লাইটিংয়ের সময় সময়, একটা সিনের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আপনি দেখতে পাবেন। তো সেই জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে করেছে। তো এই জিনিসগুলো খুবই ভালো। যেটা আমার নেগেটিভ একটাই জিনিস লেগেছে, যে অত্যধিক বড়, মানে এটা লেন্থ হচ্ছে মানে 8টা এপিসোড, 8টা এপিসোডের প্রয়োজন ছিল না। তো আমার মনে হয় 2টো এপিসোড আরামসে বাদ দেওয়া যেত, বা 3টে এপিসোড বাদ দেওয়া যেত, এগুলো 5টা বড় 6টা এপিসোডে নামিয়ে দেওয়া যেত। কিছু কিছু জায়গায় একটু বড্ড স্ট্রেচ হচ্ছে এটা মনে হয় আমার। তো এইটা একটা জিনিস আমার মানে পছন্দ হয়নি, মানে একটু বোরিং বলবো না, মানে আপনার মনে হচ্ছে একটু স্ট্রেচড হচ্ছে, মানে যেটা একটা যতটা দরকার ততটা এরকম বলে না, যে না বেশি না কম, ওইটা একটা ফিল আসে। তো সেইটা আপনি আর একটু মনে হবে যে ওটা অত্যধিক বেশি। তো এইটাই নেগেটিভ লেগেছে, বাকি সব দিক দিয়ে খুব ভালো। পারফরমেন্সেস ভালো, রাইটিং খুব ভালো, মেসেজটা খুব ভালো, ইমোশন যেটা পোর্ট্রে করবার চেষ্টা করেছে সেটা খুব ভালো। তো আমি তো বলবো যে আপনারা প্রত্যেকে দেখুন। এবং এটা মানে ফ্যামিলি ম্যান বা অ্যামাজন বা নেটফ্লিক্সের সিরিজগুলো যে কাইন্ড অফ পপুলারিটি পায়, সেটা দেখবেন ডিজনি অতটা প্রচার নেই। বা আমরা যখন ধরুন সোনি লিভের মহারানীর রিভিউ করেছেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং সিরিজ, কিন্তু সেটা নিয়ে অত লোকে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলে না। আমি আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে এটা আপনারা দেখুন নিশ্চয়ই, এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আরেকজনকে রেকমেন্ড করুন, এবং এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করুন। কারণ আপনাদের হাতে পাওয়ার আছে আরও বেশি লোকের কাছে পৌঁছে যাবে, একজনের থেকে ট্রাভেল করে আরেকজন, আরেকজনের থেকে ট্রাভেল করে আরেকজন। তো এটাই, তো আমার একটু দেখতে দেরি হয়ে গেল, বিকজ আমি রেটা অ্যাকচুয়ালি আগের দিন দেখে ফেলেছিলাম, তো তখন ওইখানে দেখতে হয়েছে ছিল। তো সেই সব মিলিয়ে আর কি হচ্ছিলো, একটু দেরি হয়ে গেল, সরি ফর দ্যাট। বাট আমার খুবই ভালো লেগেছে, ইটস আ মানে মাস্ট ওয়াচ, আমি তো বলবো মাস্ট ওয়াচ। আপনারা প্রত্যেকে দেখুন, আর যারা অলরেডি দেখেছেন তারা কমেন্ট করে জানান যে তাদের কেমন লেগেছে। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।